আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে আমরা প্রিপজিশনের থ্রু, ওভার, অ্যাবাভ এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে প্রিপজিশনের পার্ট টুতে আমরা আরও বেশ কিছু নিয়ম আলোচনা করব, তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা আলোচনা করব ইনটু থেকে শুরু করব। ইনটু ইনটু শব্দের অর্থ হচ্ছে ভেতরের দিকে, অর্থাৎ কোনো কিছু গতিশীল অবস্থায় যখন ভেতরের দিকে যায় তখন সেখানে আমরা ইনটু ব্যবহার করে থাকি। কিভাবে? দেখো, আনুষ্কা জাম্পড ইনটু দ্য রিভার, আনুষ্কা নদীতে ঝাঁপ দিল। এখানে ইনটু দ্য রিভারের অর্থ হলো নদীতে, তার মানে আনুষ্কা জাম্পড ইনটু দ্য রিভার, আনুষ্কা নদীতে ঝাঁপ দিল। এখানে দেখো যে নদীতে একটা কিন্তু ভেতরের দিকে গতিশীল অবস্থায় বোঝাচ্ছে, রিভার বা নদীতে গতিশীল অবস্থায় বোঝানোর জন্য এখানে প্রেপজিশন ইনটু ব্যবহার করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখার চেষ্টা করি, যে করিম পোর্ড ওয়াটার ইনটু দ্য গ্লাস, করিম গ্লাসে পানি ঢালল। তার মানে এই যে পানিটা গতিশীল অবস্থায় কিন্তু গ্লাসে ঢালা হলো, তার মানে কোনো কিছু ভেতরের দিকে গতিশীল অবস্থায় থাকা বোঝাতে সেই স্থানে আমরা ইনটু ব্যবহার করে থাকি। এরপরে চলে আসো আন্ডার। আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে, কোনো কিছু নিচ দিয়ে গতিশীল অবস্থায় যাওয়া বোঝাতে বা স্থির অবস্থায় যাওয়া বোঝাতে ইন ব্যবহার করা হয়। যেমন দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বলটি টেবিলের নিচে। তার মানে এই এখানে আন্ডার প্রেপজিশনটা টেবিলের নিচে বোঝাচ্ছে, তার মানে কোনো কিছু যখন কোনো কিছু নিচে থাকে তখন সেখানে আন্ডার ব্যবহার করা হয়। ঠিক অনুরূপভাবে দেখো, দে ওয়ার্কড আন্ডার দ্য ফ্লাইওভার, তারা ফ্লাইওভারের উপর দিয়ে, তারা ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে গেল। দে ওয়ার্ক, তারা হেঁটে গেল আন্ডার দ্য ফ্লাইওভার, তার মানে ফ্লাইওভারের নিচ দিয়ে গতিশীল অবস্থায় বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছু নিচ দিয়ে যাওয়া বোঝাতে সেই স্থানে আমরা আন্ডার ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব টু এবং টুয়ার্ডসের পার্থক্য, বা এটা কখন কোথায় বসে এটা আমরা এখন শেখার চেষ্টা করব। তো দেখো এখানে যে টু কোনো গন্তব্যের দিকে, তুমি যদি নির্দিষ্ট কোনো গন্তব্যে যাও বা নির্দিষ্ট কোনো স্থানে বা কোনো নির্দিষ্ট তোমার গন্তব্যে যাও, সেই স্থানে আমরা টু প্রেপজিশন ব্যবহার করে থাকি। কিভাবে? দেখো যে হি হ্যাজ গন টু ঢাকা, সে ঢাকা গিয়েছে। দেখো হি হ্যাজ গন টু ঢাকা, সে ঢাকা গিয়েছে। এখানে কিন্তু ঢাকা একটা গন্তব্য, অর্থাৎ তুমি ঢাকার দিকে যাচ্ছ, তোমার গন্তব্যটা ঢাকা, সেই স্থানে আমরা টু ব্যবহার করতে পারি। ঠিক অনুরূপভাবে দেখো, টেক মি টু দ্য এয়ারপোর্ট, আমাকে বিমানবন্দরে নিয়ে চলো। এখানে বিমানবন্দরটা তোমার নির্দিষ্ট গন্তব্য। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে টুটা ব্যবহার করা হয় তোমার নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে যাওয়া বোঝাতে। অনুরূপভাবে দেখো টুয়ার্ডস, কোনো কিছুর দিকে যাওয়ার গতি বোঝাতে, কোনো কিছুর দিকে যাওয়ার গতি বোঝাতে। তোমাকে ডিফারেন্টটা বুঝতে হবে, কোনো নির্দিষ্ট গন্তব্য বা তুমি যেখানে যেতে চাও কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়া বোঝাতে টু, এবং টুয়ার্ডসটা হচ্ছে কোনো কিছুর দিকে, মানে তুমি কোনো কিছুর দিকে যাচ্ছ যেটা তোমার গন্তব্য না, সেই স্থানে আমরা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। দেখো দ্য কার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি, গাড়িটি শহরের দিকে যাচ্ছে। এখানে দেখো টুয়ার্ডস বসানো হয়েছে, তার মানে শহরের দিকে যাচ্ছে, মানে গাড়িটি এখন শহরের দিকে যাচ্ছে কিন্তু শহরটাই গন্তব্য না। এরপরে দেখো আনাস ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য হাউস, আনাস বাড়ির দিকে হাঁটছে। এখানে মানে বাড়ির দিকে হাঁটছে কিন্তু বাড়িটা গন্তব্য না, আর টু হচ্ছে নির্দিষ্ট কোনো গন্তব্য, কোনো কিছু চলার গতি বোঝাতে, কোনো কিছুর দিকে চলার গতি বোঝাতে টুয়ার্ডস ব্যবহার করা হয়। মানে আপ অর্থ হচ্ছে উপরে, কোনো কিছু উপরের দিকে যাওয়ার গতি বোঝাতে আপ ব্যবহার করা হয়। যেমন দেখো করিম ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স, করিম সিঁড়ি দিয়ে উপরে উঠছে, করিম সিঁড়ি দিয়ে উপরে হেঁটে যাচ্ছে। তার মানে এখানে আপ দ্বারা কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়ার একটা গতিকে বোঝানো হচ্ছে। ঠিক অনুরূপভাবে দেখো দ্য ম্যান ইজ ক্লাইমিং আপ দ্য ট্রি, লোকটি গাছের উপরে উঠছে। তার মানে এখানে আপ দ্বারা কিন্তু একটা উপরের দিকে যাওয়ার গতিকে বোঝানো হচ্ছে। অনুরূপভাবে ডাউন শব্দের অর্থ নিচে, কোনো কিছু যদি নিচ দিয়ে যাওয়ার গতি বোঝাতে ডাউন ব্যবহার করা হয়। মোট কথা ডাউন হচ্ছে আপের বিপরীত। টম ইজ গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স,
টম সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে, টম সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে, এখানে ডাউন দ্বারা কিন্তু নিচের দিকে যাওয়ার গতি বোঝাচ্ছে। ঠিক অনুরূপভাবে অনটু, অনটু উপরের দিকে, উপরের দিকে গতি বোঝাতে অনটু ব্যবহার করা হয়। জেরি জাম্পড অনটু দ্য টেবিল, জেরি টেবিলের উপরে লাফ দিল। এখানে উপরে কোনো গতিশীল বা উপরে কোনো কিছু গতি বোঝাতে জাম্পড ইউজ করা হয়। বিটুইন খুবই গুরুত্বপূর্ণ, বিটুইনটা দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। অর্থাৎ যেমন দেখো যে দ্য ম্যাঙ্গো আর ডিভাইডেড, আমটি ভাগ করে দেওয়া হলো বিটুইন টু ব্রাদার্স, আমটি দুইজন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো। এখানে বিটুইন দ্বারা কিন্তু দুইকে বোঝানো হচ্ছে বা দুইয়ের মধ্যে বন্টন করে দেওয়া বোঝাচ্ছে। ঠিক অনুরূপভাবে দ্য রিভার রানস বিটুইন টু মাউন্টেন্স, নদীটি দুইটি পর্বতের মধ্য দিয়ে চলে গেছে। তার মানে নদীটির দুটি পর্বতের, এখানে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ইউজ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ক্লাসটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো।